আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আজ 2% একটি জমি সন্ধান নিয়ে আসলাম। এটি হলো জমি, আপনারা দেখতেছেন জমিতে প্রবেশের জন্য আছে 6 ফিটের একটি রাস্তা। এই রাস্তার পাশে হলো জমি, নিচু জমি, রাস্তা থেকে নিচু, ওই যে আপনারা দেখেন মোট 3 ফুট নিচু হবে, মূল ভূমি থেকে 3 ফুট নিচু। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কেওয়া গ্রামে। 2% জমি বিক্রি হবে, 2% জমি আমি দেখাই আপনাদেরকে, স্কোয়ার একটি জমি। এই যে এই পর্যন্ত হলো 2% সীমা, এখান থেকে এভাবে যে ওই যে মূল যে উঁচু ভূমি, ওই ভূমি পর্যন্ত হলো সীমানা 2% জমি। নিচু জমি রাস্তা থেকে, আপনারা ঢাকা থেকে এই জমিতে যেভাবে আসবেন, ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে, গাজীপুর হয়ে শ্রীপুর থানায় চলে আসবেন, বাস যোগে আসলে আপনাদের 70 কিলোমিটার রাস্তা আসতে হবে। 70 কিলোমিটার আসার পর হলো শ্রীপুর, এবং শ্রীপুর থেকে কেওয়া গ্রামের দূরত্ব হলো 5 কিলোমিটার, আপনার রিক্সা যোগে আসতে হবে। আর কেওয়া বাজার, যে বাজার থেকে এই জমিটার দূরত্ব 1.5 কিলোমিটার দক্ষিণে, 1.5 কিলোমিটার আপনার আসতে হবে রিক্সা দিয়ে। এখানে আপনার বড় যানবাহন চলে না, গ্রামের যে রাস্তা, পৌরসভার রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে হবে। 1.5 কিলোমিটার আসার পরই হলো এই জমিটা। আর আপনারা আরেকভাবে আসতে পারেন, সেটা হলো ট্রেন দিয়ে। ঢাকা থেকে যেই ট্রেনগুলি মাইমেসিং হয়ে দেওয়ানগঞ্জ চলে যায়, 4-5টা ট্রেন শ্রীপুর দ্বারা, শ্রীপুর রেল স্টেশন এখানে দাঁড়ায়, এই রেল দিয়ে আপনারা আসতে পারেন। ঢাকা থেকে আপনাদের ট্রেনে যদি আসেন, তখন 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, শ্রীপুর চলে আসবেন। আর যদি বাসে আসেন ঢাকা থেকে, সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, কারণ রাস্তাঘাট বেশি ভালো না, রাস্তায় প্রচুর জাম থাকে, এই জন্য আপনাদের সময়ও বেশি লাগবে। আপনারা ট্রেনে অথবা বাসে দুইভাবে আসতে পারেন, আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে আসতে পারেন। আর এই জমিটা হলো বাজার থেকে, কেওয়া বাজার থেকে 1.5 কিলোমিটার দূর, গ্রামের ভিতরে। আর এটি হলো 6 ফুটের রাস্তা। আসলে 6 ফুটের রাস্তা দিয়ে আপনাদের কতটুকু আসতে হবে সেটা আমি বলি। মূল যেই পৌরসভার রাস্তা 12 ফিটের, সেই রাস্তা দিয়ে থেকে আপনার 6 ফিটের রাস্তা দিয়ে আসতে হবে 200 ফিট, আসার পরই হলো এই জমিটা 2% জমি, নিচু জমি, মাটি কাটতে হবে জমিতে। আপনারা এখানে মাটি কেটে বাড়ি করতে পারবেন, যেহেতু ছোট জমি 2%, 2% জমির মাঝে আপনারা একটা বাড়ি করতে পারবেন থাকার মতন। আর জমিটা থেকে বিদ্যুতের খুঁটিও মোটামুটি দূরে, জমির পাশে কিন্তু বিদ্যুৎ নাই, জমি থেকে প্রায় 300 থেকে 400 ফুট দূরে বিদ্যুৎ, পলি বিদ্যুৎ। এখানে আপনার 1টা থেকে 2টা বিদ্যুতের খুঁটি টানতে হবে, টানার পরই এই জমি পর্যন্ত আসবে। বিদ্যুৎ একটু দূরে,
তারপর হলো আপনারা এই জমিতে যদি বাড়ি করেন, মাটি কাটতে হবে, মাটি আপনাদের কিনতে হবে। এই 2% জমিতে যদি আপনারা মাটি কিনে ভরাট করেন, সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে যদি 3 থেকে 4 ফুট যেই ভূমি লেভেল, সেই লেভেল করেন, সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রায় 40,000 টাকা। আর যদি বালু দিয়ে ভরাট করেন, সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে আরও 20,000 টাকা, 60,000 টাকা মোট খরচ আসবে। তখন কিন্তু আপনাদের ওই যে বিটা লেভেল ওইটা হয়ে যাবে, বিটা লেভেল একবারে হয়ে যাবে। আর এই জমিটা থেকে কিন্তু ফ্যাক্টরির কথা যদি আমি বলি, ফ্যাক্টরি অতি নিকটে ফ্যাক্টরি নাই, ফ্যাক্টরিগুলি 1 কিলোমিটার দূরে আর জমি থেকে। যেরকম ফ্যাক্টরিগুলি মেঘনা ফ্যাক্টরি, পার্টেক্স গার্মেন্টস ফ্যাক্টরি, সিজি গার্মেন্টস ফ্যাক্টরি, নিকিথাই ফ্যাক্টরি, নিকিথাই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ইত্যাদি বেশ কিছু ফ্যাক্টরি আছে। এগুলি কিন্তু 1 কিলোমিটার দূরে, 1 কিলোর ভিতরে না, ফ্যাক্টরিগুলি 1 কিলো থেকে দূরে এই ফ্যাক্টরিগুলি। তারপর আপনারা এই জমিতে যদি বাড়ি করেন, নিজেরা থাকতে পারবেন, অথবা যদি ভাড়া দিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে। এই অঞ্চলে ভাড়া চলে, কিন্তু ভাড়ার চাহিদা অনেক বেশি না। ফ্যাক্টরির যে নিকটে জমিগুলি আছে, এইগুলি কিন্তু ভাড়ার চাহিদা প্রচুর, এইদিকে ভাড়ার চাহিদা প্রচুর। আর যে জমিগুলি ফ্যাক্টরি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে, এই জমিগুলি কিন্তু ভাড়া চলে, ভাড়া চললেও এগুলি একটু কম চলে। যেরকম আপনার ফ্যাক্টরির কাছের যে বাড়িগুলি আছে, এগুলি 3,000 টাকা করে ভাড়া দেওয়া যায়। আর ফ্যাক্টরি থেকে যেরকম এই অঞ্চলের যে জমিগুলি, এইগুলিও ভাড়া চলে। এখানে 3 সেট বাড়িগুলি 1,000 টাকা 1,200 টাকা ভাড়া চলে। অনেকে বলে যে ফ্যাক্টরি থেকে 1.5 কিলোমিটার দূরে যে বাড়িগুলি আছে, এগুলি অনেক ভাড়ার চাহিদা আছে, 3,000 টাকা 2,000 টাকা ভাড়া চলে। আসলে এরকম না, ফ্যাক্টরির অতি নিকটে যেই বাড়িগুলি আছে, এইগুলি আপনার 3,000 টাকা করে ভাড়া চলে। এবং যেইগুলি 1 কিলো 1.5 কিলোমিটার দূরে, সেইগুলি আপনার 1,000 থেকে 1,200 টাকা ভাড়া চলে, এর উপরে কিন্তু না। আর এই 2% জমি মালিক কিন্তু একজন, উনি পৈতৃক বাড়ির সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা নাই। যেহেতু পৈতৃক সূত্রে জমির মালিক, ওনার বাবার নামে হলো আরএস রেকর্ড এবং এসএ রেকর্ড, আর সিএস রেকর্ড হলো ওনার দাদার নামে। সেক্ষেত্রে সিএস, এসএ, আরএস এখানে 3টা রেকর্ডই আছে, এবং এই জমিটা কোনো প্রকার সরকারের খাতায় নাই। গ্যাজেট, ইনিমি, খাস, বন বিভাগ, বিখুতিয়ান এইগুলির মাঝে পড়ে নাই। এটা কিন্তু সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল জমি, নামজারি খাজনা খারিজ করা নাই। ওনারা নামজারি খাজনা খারিজ করেই কিন্তু জমিটা বিক্রি করবে। তো সেই ক্ষেত্রে প্রথমে যদি কেউ জমিটা নিতে চায়, 2% জমি, সেই ক্ষেত্রে একটা বায়নায় চুক্তি হবে। সেটা হলো রেস্টি বায়নাও হতে পারে, অথবা খোলা বায়না হতে পারে, বায়নায় আবদ্ধ হবে। এখানে 2% জমির মূল্য কিন্তু 5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা শতাংশ, মানে 2,50,000 টাকা শতাংশ জমি, মোট মূল্য 5 লক্ষ টাকা। তো সেই ক্ষেত্রে আপনারা বায়না করতে হবে, প্রথমে একটা বায়না হবে, 1 থেকে 1.5 লক্ষ টাকা বায়না দিবেন। বায়না দেওয়ার পর এই জমিটার মেয়াদ থাকবে, বায়নার মেয়াদ থাকবে 3 থেকে 3.5 মাস বা 4 মাস থাকবে মেয়াদ। এই মেয়াদের মধ্যে খারিজ হয়ে যাবে, নামজারি হয়ে যাবে, হয়ে যাওয়ার পর জমিটা রেজিস্ট্রি করে নিতে পারবেন। এই হলো জমির বাইনার যে কন্ডিশন, সেটা হলো আপনারা এইভাবে নিতে পারেন। আর আমাদের এই অঞ্চলে সম্পত্তিগুলি কিন্তু বনের সম্পত্তি আছে, কিন্তু এটা বনের না, এটা নিষ্কণ্টক নির্ভেজাল জমি। আর এই জমিটা বায়না করে এভাবে আপনারা এই জমিটা নিতে পারেন, নিষ্কণ্টক নির্ভেজাল জমি। এখানে
ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রতিনিধির নাম্বার, মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই জমিটা নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা ভালোভাবে জেনে নেবেন, নিয়মগুলি পড়ে নেবেন। এখানে মোটামুটি বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে। এই নিয়মগুলি যদি আপনারা পড়ে নেন আপনাদের উপকারে আসবে আশা করি। বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কেনেন না কেন, এই নিয়মগুলি যদি ভালোভাবে পড়ে নেন আপনাদের উপকারে আসবে আশা করি। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আচ্ছা, এই পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।